সমস্ত বাতিলদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, দিনের ঝান্ডাকে বুলন্দ করার জন্য, বাংলাদেশ নয় বাংলাদেশ ছাড়িয়ে, বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের আনাচে কানাচে দিনের খেদমতের জন্য কবুল করে নেন, জোরে বলি আমিন। কাশীপুর ইমাম ঐক্য পরিষদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ وَفَضَّلَ زَمَانًا عَلَى زَمَانٍ كَمَا فَضَّلَ مَكَانًا عَلَى مَكَانٍ وَإِنْسَانًا عَلَى إِنْسَانٍ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ وَعَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ فِيمَا يَرْوِيهِ عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا آتاني يمشي آتيته هرولة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قلب محمد في القلوب، وصل على قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. باطل سے دبنے والے اے آسمان ہی ہم، باطل سے دبنے والے اے آسمان ہی ہم، سو بار کر چکا ہے تو امتحاں ہمارا، سو بار کر چکا ہے تو امتحاں ہمارا. توحید کی امانت سینوں میں ہے ہمارے، توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسان ہی مٹانا نام و نشاں ہمارا، آسان ہی مٹانا نام و نشاں ہمارا. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. امام ঐক্য পরিষদ কাশীপুরের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আজ সমাপনী দিন 29 ফেব্রুয়ারি 2020। মহতি এ সম্মেলনে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা আব্দুল আলিম আল হুসাইনি দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আমিরে হেফাজত ও চেয়ারম্যান বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, মহাপরিচালক হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রামের আল্লামা শাহ আহমদ শফি দামাত বারাকাতুহুম, এবং নারায়ণগঞ্জের গৌরব আধ্যাত্মিক জগতের রাহবার, হাজারো লাখো মুসলমানের কলিজার স্পন্দন পীরে কামেল আল হাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুম,
অন্যান্য হজরাতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলমিনে ফিতনার জমানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, নেয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকা এ নামদার মদিনা কতাজদার আফতাব নবুয়ত ফখরে মৌজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্ববড়ি শুকর যে মহান রব্বুল আলামিন আজকের এই সুন্দর পরিবেশে বিহেশতের বাগানে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে কবুল করেছেন, আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, ওলামাই কেরামদেরকে মানুষ দাওয়াত দিয়ে বিভিন্ন মজলিসে নিয়ে যান মেহমান হিসেবে, আজ সেই ওলামায় হজরতরা হলেন আজকের আয়োজনের মেজবান। গোটা জগতের উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর এক মিশন নিয়ে আহলে হক ওলামায় কেরাম দিন রাত মসজিদেই শুধু খেদমতকে সীমাবদ্ধ রাখেননি, মাঠে ময়দানে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় এই দিনের খেদমতকে তারা আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন আবাদুল আবাদ হায়াতের শেষ সীমানা পর্যন্ত এই খেদমতকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন, এবং জুড়ে মিলে একই প্ল্যাটফর্মে ইখলাসের সাথে খেদমতকে আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমি আজ আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, দীর্ঘ রাত নয়। সেই কথার জন্য আমি কোরআনে হাকিমের সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে ভিন্ন একটি হাদিসের অধ্যায় হলো হাদিসে কুদসি। এর থেকে আমি একটি হাদিস পড়েছি, আয়াত হাদিসের আলোকে ইখলাস রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যাহারা চূড়ান্ত চেষ্টা করবেন আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে অনেক রাস্তা খুলে দিবেন, অবশ্যই। ওয়া ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত মুহসিন যারা তাদের সাথেই থাকেন। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, উম্মতকে বলে দিন, ইযা তাকাররাবাল আব্দু ইলাইয়া শিবরান, যে বান্দাবান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য এক বিঘাত অগ্রসর হবে, আমি আপনাকে ওয়াদাবদ্ধ যে আমার রহমত, করুণা, দয়া, মেহেরবানি ওই বান্দাকে আগায় নিতে এক হাত অগ্রসর হয়ে যাবে। যেই বান্দাবান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত আগাবে, আমি আল্লাহর রহমত, দয়া, করুণার কুদরত তার দিকে দুই হাত আগায় যাবে। যে বান্দাবান্দি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে অগ্রসর হবে, আমি আল্লাহ পাকের রহমত, দয়া, করুণা তার দিকে দ্রুত গতিতে দৌড়াতে থাকবে।
এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আয়াত এবং হাদিসের লম্বা চওড়া আলোচনার যেই মূল বিষয়টা সেটা হলো মারিফাত ইলাহি, আল্লাহ সম্পর্কে কিছু পরিচয়। আউলিয়ায়ে কেরাম তাদের পরিভাষায় বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনতে পারে সে রবকেও চিনতে পারে। তো নিজের পরিচয়ের থেকে রবের পরিচয়, আমি তো আমাকে চিনি না, আমি কথা বলতেছি, মাইক চলতেছে, মেশিন চার্জ নিচ্ছে, বিদ্যুতের বাতি জ্বলে, চার্জ চলে যাচ্ছে, বিল দিতে হয়, একটা মেশিন দীর্ঘ টাইম চলতেছে, ফ্যান দিয়ে পাখা দিয়ে বাতাস দিয়ে ঠান্ডা রাখতে হয়। কিন্তু আজ আমাদের 30, 40, 50, 60, 70 বছর পর্যন্ত জিব্বা নামের মেশিনটা যে চলতেছে, কত হাজার কোটি কথা সাপ্লাই দিতেছে, এর তৈল পেট্রোল অক্টেন কে দিচ্ছেন? এই মেশিনটা চালু রাখার জন্য কোনো আলাদা পাখার ব্যবস্থা নাই, ঠান্ডা করার ব্যবস্থা নাই, কখনো মেশিনটা বন্ধ হয়ে যায় না, গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, জিব্বা ব্যথা করে না। এই জন্য আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, আমাকে তুমি কোথায় তালাশ করো? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দিকে তাকাও তো পরিচয় পেয়ে যাবে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার মারেফত, পৃথিবীতে আল্লাহ মানুষকে সৃষ্টি করার যত কারণ, এর মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হলো আল্লাহর গোলামি করা, ইবাদত করা। কার ইবাদত করব? যেই আল্লাহর ইবাদত করব, এই ইবাদত যেন বান্দা জোর করে করানো যাবে না, একজন নামাজ পড়ে না কানে ধরে নামাজি বানানো যাবে না, বানাইলেও সওয়াব হবে না, একটা লোক পর্দা করে না কানে ধরে পর্দাওয়ালা বানানো যাবে না, বানাইলেও সওয়াব পাওয়া যাবে না, একটা লোক রোজা রাখে না তার হাতে পায়ে রুশি লাগায় বেঁধে যদি বলে খানা বন্ধ রোজা রাখতে হবে, এরকম জোর করারও সুযোগ নাই, করলেও সওয়াব নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জোর জবর করা যাবে না। এখন কি করা যায়? একটা লোক নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, পর্দা করতে চায় না, এখন তাকে জোর করাও যাবে না, তো কি করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাকে ওয়াজ করতে হবে, ওয়াজ এমনভাবে ওয়াজ করতে হবে যেন ওয়াজ শুনে বান্দা নিজ ইচ্ছায় আগ্রহ করে এবাদাতের জন্য পাগল হয়ে যায়। এজন্য রসুল ওয়াজ করেছেন, আর কোরআন শরীফে ওয়াজের আয়াত প্রায় 6000-এর উপরে, মাত্র 500 আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন, আর বাকি 6000-এর উপরে আয়াতে শুধু ওয়াজ করেছেন, ওয়াজ। তো ওয়াজের আয়াত কম না বেশি? বেশি। এই জন্য জমিনে ওয়াজও হতে হবে বেশি। আজকের এই ওয়াজে আসতে পেরে আপনারা অনেকেই বেজার, তাহলে খুশির আওয়াজ কি আসতে হয়? সবাই খুশি? বুঝে শুনে বলেন, শয়তান আসতে বলেন কেন? শয়তান, শয়তান যেমন বেজার, কিছু কিছু মুনাফিকেরাও বেজার। এজন্য কি প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে? বাধা দিলে আগামীতে 3 দিন হবে। কেন? জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর যেমন বেড়ে যায়, ইমানদারের ইমানের উপরে হামলা আর আক্রমণ করলে ইমানদারের ইমানের শক্তি বেড়ে যায়। আল্লাহ পাকের পরিচয় মারেফত আজ এত বয়ান, জুমার বয়ান, খতিব সাহেবের, পীর সাহেবের বয়ান, তাবলিগের বয়ান, বক্তাদের বয়ান, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এরপরও মানুষ এই যে বিশাল ময়দানে বসে, এখান থেকে যদি নজর দেন তাকায় দেখবেন যে টুপিওয়ালার থেকে টুপি ছাড়ার সংখ্যা বেশি, দাড়িওয়ালা থেকে দাড়ি ছাড়ার সংখ্যা বেশি। কি বুঝলেন? যারা টুপি নাই দাড়ি নেই এরা সব তাহাজ্জুদওয়ালা, কথা বলেন, এরা সব তাকওয়াওয়ালা। তাহলে এই লোকগুলো কেন টুপিওয়ালাকে হিংসা করে?
টুপিওয়ালার বিপক্ষে বাঁকা নজরে তাকায়। আপনার নিজের টুপি নেই, দাড়ি নেই, পর্দা নাই, হালাল হারাম নাই, আপনি একজন টুপিওয়ালার বিরুদ্ধে করলেও কি না করলেও কি? এত বয়ান হচ্ছে এই গোটা নারায়ণগঞ্জের একটি থিম প্ল্যাটফর্ম, ওলামা ইমাম আইম্মায়ে কেরাম এদের আজ এই মজলিসে সবাই কলিজা ভাঙ্গা মহাব্বত নিয়ে আসছেন, কিন্তু আমলের লাইনে দুর্বল। সবাই মুসলমান, সবাই মুমিন, সবার অন্তরে অবশ্যই আল্লাহর মহাব্বত আছে, রসুলের মহাব্বত আছে, না থাকলে এখানে এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে নিম্ন বিছানায় বসে থাকতেন না। কিন্তু আমাদের আমলের দুর্বলতা কেন? আহলে হক উলামায়ে কেরাম পায়ে ধরে ধরে চায় বেআমল উম্মত আমলওয়ালা হয়ে যাক, আর আহলে বাতেল ওলামা টুপিওয়ালারা চায় উম্মত আমল থেকে ভিন্ন হয়ে যাক। আপনারা কি মনে করেন ওলামা হইলি সে হক, আলেম মানি সে হক? রসুল কি বলে গেলেন? খাইরুল খিয়ারি খিয়ারুল উলামা অশাদুর শিরারি শিরারুল উলামা। আলেম খারাপের থেকেও বড় খারাপ আলেম। এই জমিনে সবই আছে, যে আলেম বলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি, তাহলে ওই আলেমকে আর ভণ্ড বলতে বিসমিল্লাহ লাগবে? যেই আলেম বলেন আবু হানিফা মোশরেক, ওই আলেমকে ভণ্ড বলতে বিসমিল্লাহ লাগবে? যে আলেম বলবেন খাজা মঈনুদ্দিন চিশতি গাঞ্জাখোর, ওই আলেমকে ভণ্ড বলতে বিসমিল্লাহ লাগবে? এরাই আহলে বাতেল, এরা আহলে বাতেল। অতএব আহলে বাতেল থেকে খুব সতর্কতার সাথে কদম দিতে হবে। বলে আলেমে আলেমে লাগছে, কি বলে? আলেমে আলেমে লাগবে না, তোর মতো মূর্খের সাথে লাগবে? আলেমে আলেমেই তো লাগবে, লাগার বিষয়টা কি সেটা কও। আলেমে আলেমে লেগেছে ঠিক, কিন্তু লাগার বিষয় কি? জমিন, টাকা, পয়সা? না, লাগার পেছনে শুধু একটাই উদ্দেশ্য, দীনে হক। কি দীনে হক? মাসআলাগত বিষয় নিয়ে এটা লাগালাগি মানি ইখতিলাফ, কিন্তু মূলত লাগালাগি না, মূলত ভিন্নতা না। এক জায়গায় বসলে আলিঙ্গন হয় বুকে বুকে, কোনো দ্বন্দ্ব নাই। আর এই চিন্তা আপনার করার দরকার কি? দূর কোন আলেমেরে বিশ্বাস করুম, কি করুম? একেবারে সব ছাইড়েই দিছি, নামাজও দরকার নাই, রোজাও লাগবে না, এ আলেম গো টেনশনে। ওই এক সোরার ঘরের সোরা মসজিদে চলতেছে আজান, সবাই ঢুকে পশ্চিমে, হে দোড়ায় পূবে, বিড়ি একটা টানে, কেউ ভাই আজান হলো পশ্চিমে যাবে না? বলে ভাই মারাত্মক পেরেশানিতে আছি। বলে কি পেরেশানি তোমার? বলে একা একা কবরে কিভাবে থাকবো? এই চোরার মতো ওই চোরা, যারা বলে আলেমে আলেমে লাগছে, এই লাগছে লাগছে বলিয়া জাদু মন্ত্রণায় পড়ে নিজের আমলকে জবাই করতেছে। আলেমে আলেমে লাগছে কি নামাজ পড়া লাগবে না, কি এই নিয়ে লাগছে? আলেমে আলেমে লাগছে কি পর্দা করা লাগবে না? আলেমে আলেমে লেগেছে তার মানে কি হালাল খাওয়া লাগবে না? কথা বলেন না কেন? লাগবে। আলেমে আলেমে তো ওই বিষয় নিয়ে লাগেনি। আলেমে আলেমে যদি লেগে থাকে সেটা সামান্য কিছু বিষয়, কি হাতটা কি নামাজে বুকে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন, এ নিয়ে কথা। আমিন কি জোরে বলবেন না আস্তে বলবেন? নামাজ নিয়ে তো লাগেননি, তাদের এবাদত নিয়ে তো লাগেননি, মূল বিষয় রোজা নিয়ে লাগেননি। বাদ দেন যা লাগছে বাদ দেন, যেগুলো নিয়ে লাগে নাই ওই আমল করেন না কেন? নামাজ পড়েন না কেন? রোজা রাখেন না কেন? দাড়িটা লম্বা করেন না কেন? পর্দা করেন না কেন? ওই সৌদি আরবের ফতুয়া লইয়া বাংলাদেশে জিন্দগি বরবাদ করতেছেন যে তার সাথে তাল মিলাইয়া ঈদ করবো রোজা রাখবো। হ্যাঁ,
সৌদি আরবের সাথে মিলাইয়া যদি ঈদ করেন রোজা রাখেন তো জুমার নামাজও ওই টাইমে পড়েন, সেহরিও ওই টাইমে খান, ইফতারিও সৌদি আরবের টাইমের লগে মিলাইয়া খান। মুনাফিক কিছু মানে কিছু মানে না, এদেরকেই বলে ধর্ম ব্যবসায়ী ধোকাবাজ, এদেরকেই বলে ধর্ম ব্যবসায়ী ধোকাবাজ। কিছু মানে কিছু মানে না, স্বার্থ মত মানে, স্বার্থের বিরুদ্ধে গেলে আর মানতে চায় না। এত বয়ান, এত বয়ান, বিনয়ী বয়ান, কান্না বয়ান, এরপরও মানুষ কেন আমলের দিকে আগায় না, আল্লাহর ইবাদতে আগায় না? মূলত যার ইবাদত করবে তাকে চিনেই না। আর একটা প্রবাদ আছে, যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন? বলে জীবন দিতে প্রস্তুত। কথা ঠিক না? তাহলে যে ইবাদত করব কার? জোরে বলেন, সেই আল্লাহকে যদি চিনতাম তাহলে কোনোদিন সেজদাটা মাজারে দিতাম না। সে আল্লাহকে যদি চিনতাম তাহলে সেজদা গিয়া বটগাছে দিতাম না, শাহ আলীর মাজারে দিতাম না, গোলাপ শাহর মাজারে দিতাম না, দিতাম? যদি মনে করতাম আমার পীরের থেকেও সম্মানিত আমার আল্লাহ, আমার পীরের থেকে সম্মানিত আমার রসুল, তাহলে আমি পীরের কথায় উল্টা পাল্টা পথে চলতাম না, তখন বলতাম আমার পীরকে আমি মানি ততক্ষণ পীর আমার আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। এখন আমরা আল্লাহকে চিনি না, রসুলকেও চিনি না, যদি চিনতাম তাহলে আমার কলিজার টুকরা যুবক চুলগুলো কেটে ক্রিকেটারের সাইজে ইন্দুর আর বান্দর হতে পারতেন না। বড় আফসুস, চিনি না, আল্লাহকেও চিনি না, রসুলকেও চিনি না, কিন্তু আমি আল্লাহর বান্দা হিসাবে আল্লাহকে চিনা দরকার, এই আল্লাহর পরিচয় নেওয়া দরকার। ওই পরিচয়ের নাম মারেফত, পরিচয়ের নাম। এই মারেফত নিয়ে বাংলাদেশে দলাদলি করে তিন গ্রুপ, কারণ ইসলাম নিয়ে যত দলাদলি আর বাটপারি আর ধোকাবাজি বাংলাদেশে যা চলে পৃথিবীর আর কোথাও চলে না। আল্লাহর পরিচয়ের নাম মারেফত, এই মারেফতের গ্রুপ কয়টা আসতে বলেন? কেন তিনটা? দুই গ্রুপ ভণ্ড, এক গ্রুপ হক। মারেফত নিয়ে দল কয়টা? দুই দল ভণ্ড, এক দল হক। ভণ্ড ব্যাখ্যা কি? ভণ্ড শব্দের ব্যাখ্যা কি? যে যেই জিনিসের হকদার না ওই জিনিসের দাবি করা ভণ্ডামি, যে মুফতি সাহেব না সে মুফতি দাবি করা ভণ্ডামি, যে মাওলানা না সে মাওলানা দাবি করা ভণ্ডামি, যে পীর না সে মুজাদ্দিদ লাগানো ভণ্ডামি। আমাকে সোনার বাংলাদেশে আছে না নাই? কি নাই তাই বলেন, সোনার বাংলায় কি নাই? পৃথিবীতে জানাই সোনার বাংলায় তার থেকে বেশি আছে। আপনি চিন্তা করেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, সে শুধু পীর দাবি করে না, মুজাদ্দিদে জামান কুতুবে রব্বানি আছে না নাই? হায় হায় হায়, সত্য কথা বললে কয় হিংসা। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তাহলে এই মারেফত নিয়ে কয় দল? তিন দল, দুই দল আর এক দল। এই ভণ্ড দুই দলের পরিচয় নেন। এক দল ভণ্ড, তারা বলেন মারেফত বলতে কিচ্ছু নাই, ইসলাম কোরআনে মারেফত বলতে কিছু নাই, যারা বলে তারা ভণ্ড, যারা বলে তারা। এখন আপনি বলবেন আছে তার দলিল কি? হ্যাঁ দলিল নেন। আল্লাহ পাক কোরআনে বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ আসেনি কোরআনে? আল্লাহ তাআলা বলেন আমি মানুষ আর জিন পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদত? আর ও মহাব্বতে বলেন
আল্লাহ বলেন জিনার ইনসান আমি সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদতের জন্য। এবার ওলামায়ে কেরামদের দিকে একটু আমি মনোনিবেশ হচ্ছি, নজর রাখতে বলছি। কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই লিয়াবুদুন শব্দটার ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিন কেরাম লিখেছেন লিয়াবুদুন আয় লিয়ারিফুন, আরাফা ইয়ারিফু থেকেই মারিফাত, মারিফাত মানে পরিচয় লাভ করা। তো এখন আয়াতের অর্থ কি হবে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন, অর্থ কি, আমি মানুষ আর জিন পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি আমার পরিচয় লাভ করার জন্য। তো ইবাদতের দ্বারা তো আল্লাহর পরিচয় প্রকাশিত হয়, তাহলে মারেফতের দলিল কোরআনে আছে না নাই? অতএব যারা বলে মারেফত বলতে কিচ্ছু নাই, তারা দলিল ছাড়া ভণ্ড। ভণ্ড গেল কয় দল, আর আছে কয় দল? আর এক দল ভণ্ড আছে যারা বলে মারেফতই আসল মরার পথ, শরীয়ত বলতে কিছু নাই, এরা ভণ্ড। শরীয়তপুর নাম রাখলেই কি শরীয়ত ওখানে পাওয়া যায়? শরীয়ত বয়াতির মধ্যে শরীয়ত নাই, কথা বলেন না কেন? ইমান আলী নাম রাখলে মুমিন হওয়া যায়? বলেন যায় না। যারা বলেন শরীয়তের ধারদানি না মারেফত আসল, তারাও ভণ্ড। এবার রইল হক দল, যারা বলেন শরীয়ত মানি মারেফত মানি, শরীয়তের ব্যানারের মাঝখানে মারেফতকে আমরা মানি, তারা হক। যারা শরীয়তের মাধ্যমেই মারেফত মানেন তারা কি হক। এজন্য একজন বুজুর্গ উলামায়ে আহলে হকদের একজন ওলিয়ে কামেল বলেন, শরিয়াতরা মুকদ্দম দারে আকনু মারিফত আজ শরিয়াত নিসতে বেরু শরিয়াত হো তরিকত হো তামামি হকীকত মে মুহাম্মদ কে গুলামি। শরীয়তের মধ্যেই মারিফতের ঠিকানা, বলে কেমন করে বুঝাও, গাভীর 10 কেজি দুধ আপনার সামনে যদি আমি হাজির করে বলি ভাই এই দুধের মধ্যে মাখন আছে না নাই, কথা বলেন, দুধের মধ্যে ছানা আছে না নাই, গাভীর দুধের মধ্যে ঘি আছে না নাই, আমি যদি বলি ভাই 10 কেজি দুধ দিলাম, 1 মিনিটের মধ্যে আমাকে দুধের মধ্যে দেখাও মাখন কই ঘি কই ছানা কই, আমি কিন্তু 13 মিনিট ধরে তালাশ করলাম, ভিতরে তালাশ করে মাখনও পাই না ছানাও পাই না ঘিও পাই না, তুমি যে বললা আছে দেখাও, বলে আছে ঠিক, কোনো সন্দেহ নাই, তবে দেখা যায় না। ঠিক শরীয়তের মধ্যে মারেফত আছে ঠিক কোনো সন্দেহ নাই, তবে দেখা যায় না। দুধের না মানে এহেনে আইলি মাথা গরম, এমন ফিডা দরকার, দুধের না মাইনে নিস। এটার যদি আমি কোরআন শরীফ মাথায় লয়ে কই দুধের মধ্যে ঘি নাই মাখন নাই ছানা নাই, আমারে সবাই বিসমিল্লাহ সারা গালি দিবে, যেটা পাগল হয়ে তার সিরে গেছে। আমি যদি কই তুই দেখা হাত দিয়া, আমি তো হাতায় দেখলাম নাই, কয় আছে, আমারে মিথ্যাবাদী বানায় দিবে, কিন্তু মারেফতের বেলায় ওখানে এসে বাঁকা হয়ে গেছে। কেন? 3টা অভাবের কারণে এই ঝামেলা। কয়টা অভাব? 1 নম্বর অভাব, ধর্মীয় শিক্ষা নাই। আসতে বলেন কেন? ও পীরেরও নাই মুরিদের হইবে কসু। ধর্মীয় শিক্ষার অভাব, ধর্মীয় শিক্ষা নাই, তাকওয়াওয়ালা কোন মুরব্বী নাই। মুরব্বী আছে, মুরব্বী আছে ঠিক, তাকওয়াওয়ালা না। এই যেমন গাঞ্জাখোর, ওর মুরব্বীও গাঞ্জাখোর। এ যেমন বিড়ি টানে মুরব্বীও বিড়ি টানে,
এ যেমন আউযুবিল্লাহ পারে না, মুরব্বিও পারে না, এ যেমন আজান দিতে পারে না, মুরব্বিও পারে না, এ যেমন ইমামতি পারে না, মুরব্বিও পারে না, তাকওয়াওয়ালা কোনো মুরব্বি নাই। তিন নাম্বার, জাহান্নামের আযাবের ভয় নাই। এই তিনটা অভাবের কারণে ধর্মনিয়া বাড়াবাড়ি করে মুসলমান। দুধের মধ্যে মাখন আছে এ কথা যেমন সত্য তবে দেখা যায় না, শরীয়তের মধ্যে মারেফত আছে এ কথাও সত্য কিন্তু দেখা যায় না। এখন প্রশ্ন করলেন, ভাই দেখা যায় না তো বের করে দাও। বলে হ্যাঁ, বের করার পদ্ধতি আছে। কি বলে? মেহনত করো, মুশাক্কাত করো, মুজাহাদা করো। বলে কেমনে? বলে 5 কেজি দুধ নাও, 10 কেজির পাত্রে খুঁটির গোড়ায় রাখো, এরপরে একটা 4 হাতের মিডিয়াম বাঁশ কেটে 1 মাথা 5টা আঙ্গুল বানাও, আঙ্গুল বানাইয়া দুধের মধ্যে রাখো, এরপরে বাঁশের মাঝখানে রশি দিয়া বাঁধো, তোমার মাজায় রশি দিয়া বাঁধো, এরপরে রশির 2 মাথা ধরে টানো, চরখার মতো বাঁশটা ঘুরবে, আঙ্গুলগুলো দুধের মধ্যে নড়তে থাকবে, ঘুরতে ঘুরতে তুমি টানতে টানতে একদিকে তোমার ঘাম বের হবে, দুধের মধ্যে ফেনা জমবে, এক পর্যায়ে দেখবা তোমার এই মেহনতের পর দুধের মধ্যে মাখনটা ভেসে উঠেছে। ঠিক বান্দা শরীয়তের মধ্যেই মারেফতের ঠিকানা। ওই মারেফত যদি বের করতে চাও, ওই মারেফত যদি অর্জন করতে চাও, তাহলে তোমার মেহনত করা লাগবে। বলে কেমনে? বলে 3টা ক্লাস করতে হবে। কয়টা ক্লাস? 3টা ক্লাস। 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম হলো মুশাহাদা। বলবেন এগুলো কই পাইলেন? 1 নাম্বার মুজাহাদার ক্লাস, 2 নাম্বারে মুরাকাবার ক্লাস, 3 নাম্বারে মুশাহাদার ক্লাস। মুজাহাদার দলিল হলো সূরায়ে আনকাবুতের এই আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া যাল সুতু কদিম জামিউল ইলমে ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। মুজাহাদার দলিল পাইলাম সূরা আনকাবুতের সর্বশেষ 69 নম্বর আয়াত, বাকি রইল মুরাকাবা মুশাহাদা। মুজাহাদার অর্থ আল্লাহ পাওয়ার, মারেফত অর্জনের চেষ্টা করা মানে আল্লাহ পাওয়ার চেষ্টা করা, মুরাকাবা মানে আল্লাহ পাওয়ার ধ্যান করা, মুশাহাদা মানে আল্লাহর দর্শন লাভ করা। এই 3টা ক্লাসের 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদার, দলিল সূরা আনকাবুতের আয়াতের শেষ আয়াতটার প্রথম অংশ, বাকি রইল 2 সবক 2 ক্লাস মুরাকাবা মুশাহাদা। এটার দলিল ইশারায় বললেন ওয়া ইন্নাল্লাহ লামাআল মুহসিনীন, আল্লাহ বলেন আমি মুহসিনদের সাথেই থাকি। মুহসিন কারা? যাদের মধ্যে থাকবে ইহসান। মা মানাল ইহসান? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। উম্মুল আহাদিস অথবা উম্মুল জাওামে হাদিসে জিব্রাইল, জিব্রাইল আমিনকে আল্লাহর নবী এহসানের বয়ান করলেন। এহসান কাকে বলে? নবী বলেন বান্দা ইবাদত তুমি এমন ভাবে করো, এমন নিয়তে করো যেন আল্লাহকে দেখতে পাও। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, মনে মনে এই নিয়তে তুমি ইবাদত করবা, যদিও আমি আল্লাহকে দেখি না তবে আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ দেখেননি? আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, সব জানেন, সব শুনেন, সব দেখেন। কে? এই ধ্যান করে ইবাদত করার নাম মুরাকাবা। আর আমি আল্লাহকে দেখতেছি,
এই তবকার নাম হলো মুশাহাদা। আল্লাহকে দেখে 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 ইবাদত করার নাম মুশাহাদা। আর আল্লাহ আমাকে দেখেন, আমাকে দেখেন, আমাকে দেখেন, আমাকে দেখতেছেন, এই নিয়তে ইবাদত করা মুরাকাবা। তিনটার দলিল হলো সূরা আনকাবুতের এই শেষ আয়াত, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন আমি মুহসিনদের সাথেই থাকি। মুহসিনদের সাথে থাকি কথার মানে এটা কি? আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফী তালাবি মারদাতিনা, যারা আমাকে পাওয়ার চেষ্টা করে তথা আমার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানুবাসসিরান্নাহুম তুরুকানা, আমি আল্লাহ অবশ্যই তার সামনে বহু রাস্তা খুলে দিব। যারা আল্লাহ পাইতে চায় আল্লাহ তাদের, খুব খেয়াল করেন, যারা আল্লাহ পাওয়ার চেষ্টা করবে আল্লাহর ওয়াদা অবশ্যই আমি তাদের সামনে রাস্তা খুলে দিব। যারা আল্লাহ পাওয়ার চেষ্টা করবে আল্লাহ তাদের রাস্তা খুলে দিবেন। এই হলো এক কথা। আর এক কথা কি? আল্লাহ বলেন আমি মুহসিনদের সাথেই থাকি। এ কথা বলার মানে কি? দুই কথা, দুই দিক কেন? প্রথম কথা হইল যারা আল্লাহ পাওয়ার চেষ্টা করবে তাদের জন্য আমি রাস্তা খুলে দিব। দ্বিতীয় অংশে আল্লাহ বললেন আয়াতের শেষে আমি মুহসিনদের সাথে থাকি। তাহলে এখানে কথা এক রকম, ওখানে আর এক রকম। ওই শেষের ওই কথা আল্লাহ বললেন কেন, এইভাবে বললেন কেন? আল্লাহ বললেন গোলাম আমি যে আল্লাহ তোমার সামনে রাস্তা খুলে দিব, তুমি যে চেষ্টা করবে আমি রাস্তা খুলে দিব। রাস্তা খুলে দেওয়ার এটাও একটা অর্থ, আমার যত দিনের লাইনে জান্নাতে যাওয়ার রাস্তা আছে, আমাকে পাওয়ার যত রাস্তা আছে, এর মধ্যে একটা রাস্তা হলো মুহসিনদের রাস্তা। আমি আল্লাহ তাদের সাথে আছি মানি তোরা তাদের সাথী হয়ে যা, কারণ ওই রাস্তাটাও আমি আল্লাহ পাওয়ার রাস্তা। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তর বুয়াদাজ মারে বদ, মারে বদ তন হাতরা বর যা জনাদ, ইয়ারে বদ বর জানে ইমানত জনাদ, ইয়ারে বদ আ রদ তুরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তাইয়া বিনাই। মুহসিন কারা? যারা এহসানের গুণ অর্জন করে। এহসানের অর্থ কি? এহসানের অর্থ দুইটা, হয়তো সে আল্লাহকে দেখে নয়তো আল্লাহ তাকে দেখে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, হযরতে আলী আপনি যে আল্লাহর ইবাদত করেন বলেন আপনি আল্লাহকে দেখেননি? হযরত আলী জবাব দিলেন রে ভাই আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। আল্লাহকে দেখেন বলে হ্যাঁ দেখি বলে তো আল্লাহ কেমন? আল্লাহ কেমন? ওয়ালিয়ে কামেল আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ যে কেমন, এর কোনো রং নাই, লাহান নাই, আওয়াজ নাই, আকার নাই। হিচে কসদর মুলকে উ আম্বাজ নে, কৌলে উরা লহনে নে আওয়াজ নে। হিচে কসদর মুলকে উ আম্বাজ নে, কৌলে উরা লহনে নে আওয়াজ নে। তু দিল মে তু আতা হে সমঝ মে নেহি আতা, তো দিল মে তো আতা হে সমঝ মে নেহি আতা, বস জান লিয়া মে তেরে পেহচানো ইহি হ্যায়, বস জান লিয়া মে তেরে পেহচানো ইহি হ্যায়। আল্লাহর কোনো আকার নাই, কোনো রং নাই, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো লাহান নাই,
আল্লাহর কোনো আওয়াজ নাই, তো আল্লাহ কেমন বলে তা অনুভব করার জিনিস, বুঝানোর কোনো জিনিস না। বৈশাখী মেলায় বইয়া বাঙালি টাকার গরমে রমনা বটমূলে ইলিশার পান্তা মারে, যেই ইলিশের দাম একটা পিস মাছের মাছের দাম 30 টাকা, 1000 টাকা দিয়ে ওই মাছটা খায়। তো টাকা ছাড়া যারা এগো কি মনে চায় না? চায়, কিন্তু 1000 টাকা দিয়ে তুমি যদি এক পিস খাও গরিব খাবে কেমনে? এজন্য আমি বলি, যারা ইলিশ খায় এরা, যারা খাওয়ায় তারাও জালেম, যারা খায় তারাও জালেম। ইলিশ খাওয়া কিন্তু জুলুম না, আমরাও তো খাই, আমরাও তো খাই, পান্তা ভাত খাওয়াও গুনা না, বরং মাঝে মাঝে শরীরটা ভালো লাগে। পান্তা ভাত খাইলে বাঙালি ভাতের পাগল, ডাক্তার কইছে ভাত খাওয়া যাবে না, এরপরও ফাঁকে ফাঁকে কম খাই না। আমরাও ইলিশ খাই, পান্তা ভাত খাই, কিন্তু ওই দিন যে খেতে হবে এটা গুনা। মাঝে মাঝে খান কোনো বাধা নাই, কিন্তু ওই দিন খেতে হবে। সারা বছর মাছের দাম আপনার 100 টাকা, আর ওই দিন যে 1000 টাকা হবে, এটা গুনাহের কাজ। ইলিশ মাছ খাইয়া বাঙালি বুঝেন না, একটু শরম কম তো, জিব্বায় বাড়ি মারে আর কয় মজা মজা। সকালে ইলিশ মাছ মারলো, সন্ধ্যা পর্যন্ত জিব্বার বাড়ি বন্ধ নাই, খালি মজা মজা। একজনে বলে, ভাই তুমি মজা মজা বলে যে এত জিকির করো, বলো তোমার মজাটা লম্বা কত, বাটি কত, কালা না সাদা? তুমি যে মজা মজা জিকির করো, মজাটা কোন জগতের হালুয়া বলো তো, এটা লাল না কালো, না লম্বা না বাটি? বলে ভাই মজা জিনিসটা অনুভব করা যায়, ভাষা দিয়া বুঝানো যায় না। আমার আল্লাহ কেমন? আল্লাহর কোনো আওয়াজ নাই, লাহান নাই, তবে আল্লাহ কেমন? আল্লাহ বলেন, সিবগাতাল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রংটাই বড় সুন্দর, বলে আল্লাহর কোনো রং নাই তো কেমন আবার সুন্দর? বলে আমার রং যদি দেখতে চাও, সন্তান কান্না করে, আব্বা নাই মারা গেল। একজনে কয়, কাঁদো কেন? বলে আব্বা নাই। দৌড়াই একটা জামা আইনা এইডারের হাতে দিয়ে কয়, এইডাই তোর বাবার জামা। ছেলেটা বাবার জামা পাইয়া চুমু খায়, কান্না কমায় দিয়েছে, আমার বাবার জামা, বাবারে যদিও পাই নাই, বাবার পরনের জামাটা পেয়েছি। আল্লাহ বলে, এরে বান্দা, আমি আল্লাহর গুণগান শুইনা, তোর মনে চায় আল্লাহরে যদি একটু দেখতে পারতাম, কেমন দয়ার মালিক ওই আমার আল্লাহ, কেমন দয়াময় যে আল্লাহ এত সুন্দর একটা কণ্ঠ দান করলেন, সে আল্লাহ না জানি কত সুন্দর। যে আল্লাহ আমাকে একটা সুন্দর চেহারা দান করেছেন, ওই আল্লাহ কতই না সুন্দর, মনে চায় আল্লাহরে যদি একটু দেখতে পারতাম, হাতটা বাড়ায়া আগে একটু সালাম দিত, ওই আল্লাহরে যদি একটু পাইতাম, কেন যেন মনে চায় একটু কোলা কুলি করতাম। আল্লাহ কা আমারে পাবি না, তবে যদি একটু নমুনা দেখতে চাও, আমার ঘর বাইতুল্লায় চলে যাও, আমার একটা ঘর আছে, ওইটা আমার ঘর, আমার ঘর, আমার ঘর মানি সব মসজিদ আল্লাহর ঘর। কিন্তু আল্লাহ পাক ইঙ্গিত করে বলেন নাই, কাশীপুরের মসজিদটা আমার ঘর, বলেছেন বাইতুল্লাহ আমার ঘর। ওই ঘরটায় গিয়া যদি বুকটা লাগায়া দাও, আমি মাওলার সাথে মোলাকাতের পরিমাণ বরকত পেয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আর একটা রাস্তা আছে রে গোলাম, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের বাংলাদেশে যখন এসেছিলেন, আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, শাইখ হাদিস শরীফে আছে, সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, বাইতুল্লাহর জিয়ারত পায়, কবুল হজের সওয়াব,
হাদিসে পেয়েছি সন্তান মা বাবার দিয়ে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পায়, তবে আমরা যে আল্লাহওয়ালা 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 আল্লাহর ওলি আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুর দিকে তাকাইলে আল্লাহওয়ালাদের দিয়ে যে আমরা তাকায় থাকি আমরা কি পাব? এমনি হাকিমুল উম্মত হতে পারেন নাই। জবাব দিলেন উলামায়ে হক, উলামায়ে হযরত, মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পায়, আর আল্লাহওয়ালা যারা আল্লাহর প্রিয় বন্ধু যারা, এদের দিকে যদি কেউ মুহাব্বতের নজরে তাকায়, এরা শুধু বাইতুল্লাহ পায় না, বাইতুল্লাহর জিয়ারত পাবে না, এরা ডাইরেক্ট বাইতুল্লাহর মালিকের পেয়ে যায়। সোহবতে সা লেহ তোরা সা লেকুনা, সোহবতে তা লেহ তোরা তা লেকুনা এক জমানা, সোহবতে বা আউলিয়া বেহতারাজ সাদ সালে তাআত বেরিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওত, মাইলে কাফির সোয়ে কাফের মিশাওত। আমরা বুজুর্গদের কেচ্ছা কাহিনী কই না, নাকি আমরা ক্লিন্টনের কাহিনী কই? কথা বলেন না কেন? আমরা আল্লাহওয়ালা, যেই আল্লাহওয়ালার গুণগান আল্লাহ নিজে কোরআনে করেছেন, যেই আল্লাহওয়ালার গুণগান আল্লাহ নিজে বুখারী শরীফে করেছেন, আমরা সে আল্লাহওয়ালার গুণগান গাই। আর এটা দেখা যারা সহ্য করতে পারে না, কয় কেচ্ছা কাহিনী কয়, তোর বাপের কেচ্ছা কই, তোর দাদার কেচ্ছা কই? আমরা যাদের কিচ্ছা বলি তাদের সাথে আল্লাহর গভীর সম্পর্ক, তোরাও বলতে পারলে ছাড়তি না, তোরা বলো না কেন, তোরা এমন মুরব্বীদের অনুসরণ করো, এদের নাম নিলেও কেমন যেন অজু থাকে না ভাব। তোমরা যাদের মুরব্বী মেনে চলো, তোমাদের মুরব্বীদের পদস্খলনের সীমারেখা নাই। আমরা এমন বুজুর্গদের কথা বলি, আজ তাদের সামনে বেয়াদবিমূলক আচরণ করতেও দেরি করো না রে বাবা। এরে নবীর উম্মতের দল, সূরা কাহাফের মধ্যে আল্লাহওয়ালার ঘটনা আছে, কোরআন শরীফে হাজার হাজার ঘটনা, হাদিসের মধ্যে লক্ষ লক্ষ আল্লাহওয়ালার ঘটনা আছে না নাই? এরা কেউ নবী না, সাহাবী না, বেশি থেকে বেশি এরা বুজুর্গ। সাতটা যুবকের ঘটনা সূরা কাহাফের মধ্যে আছে, এরা কেউ নবী না, সাহাবি না, বেশি থেকে বেশি বুজুর্গ আল্লাহওয়ালা। আর আমরা তো ওই আল্লাহওয়ালার কথা বলি যে আল্লাহওয়ালা কোরআনে আল্লাহ গুণগান গাইছেন, যে আল্লাহওয়ালাদের গুণ হবে দুইটা, এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে থাকবে তাকওয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু নামাজ পড়ে না, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, কথায় কথায় বুখারী 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 বুখারী, ওই বুখারীতেই আল্লাহ বলেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিগান ফাকাদ আযানতুহু বিল হারব, অনবী আপনি জানায় দেন যারা আমার ওলিদের সাথে দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। যারা ওলি আল্লাহ আউলিয়া পছন্দ করে না তারা মূলত ইসলামের চূড়ান্ত দুশ্মন। যারা বলবে আমরা আল্লাহওয়ালা বুজুর্গ টুজুর্গ পছন্দ করি না, মূলত তারা আল্লাহকেই পছন্দ করে না। দলিল দিলাম না কোরআন দিয়া, দলিল দিলাম না বুখারি দিয়া, এরপরও চেঁচামেচি কিছু লোক করবে, কারণ বেয়াদবের ধর্ম নাই। বেয়াদবের কি নাই? ধর্ম নাই, ও চেঁচামেচি করবেই, অতএব ওর চেঁচামেচিতে কান দিয়াম গো, সময় নষ্ট করে লাভ নাই, ওর দিকে কান না দিয়া ওই টাইম জিকির করব সওয়াব হবে। রাগ করতেছেন? আর একটু সামনে আগাবো, আল্লাহ সবাইকে কবুল করে।
কথাগুলো বুঝতেছেন কি বুঝতেছেন? আবু হানিফা মুশরিক কি বুঝতেছেন? তাবলিগ হারাম। কি বুঝতেছেন? চরমোনাই, উজানি, বাহাদুরপুর, এরপরে জৈনপুরি, ফুরফুরা, পীর মাসায়েক, ওই নানুপুর, চট্টগ্রাম, এরকম আহলে হক যারা আছেন এরা সব আল্লাহর দুশমন। হ্যাঁ, গাছ তোমার নাম কি? কয় না, ধরা খাইব এখন, কয় না, গাছ তোমার নাম কি? গাছ তোমার কি নাম? বলে ফলের দিয়ে তাকায় দেখ, ফলের দ্বারা আমার পরিচয়। আব্বাজান আপনার আদর্শ কেমন? বলে আমার সন্তানের দিকে তাকায় দেখ, সন্তানের দ্বারা পরিচয়। শিক্ষক আপনার আদর্শটা কেমন? বলে আমার ছাত্রদের দিকে তাকায় দেখ, ছাত্রের দ্বারা আমার পরিচয়। পীর সাহেব আপনার কি নাম? আপনার আদর্শ কেমন? বলে আমার গাঞ্জাখোর, সুদখোর, মুরিদেই পরিচয়। আসেনি? আহা, বাইসা গেল, বাইসা গেল। ইসলাম দিয়া যদি দেড় চলতো, টের পাইতি রডের বাড়ি কারে গয়। মুড়িদের ডাক খাইয়া পেট মোবারকের তিমি মাছ বানিয়েছ, টের পাইতে যে অপারেশন কারে কয়। কিন্তু আমরা বেয়াদব না, এজন্য কিছু বলি না। তবে একেবারে যে চুপ থাকব, এই রকম শয়তানের বন্ধু আমরাও না। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। ভাইরা আমার, এরে যুবক, মদিনার নবী যুবকদের জন্য শুকরিয়ার আওয়াজ দিয়েছেন, যুবকের দ্বারা দ্বীনের খেদমত হয়েছে বেশি। অযুবক ভাই, পা দুটো যদি আগায় দিতেন আমি পায়ে হাত রেখে বলতাম, নবীর আদর্শরে লাথি মারিও না রে বাবা, জমিনের মধ্যেই তোমার বয়সের মধ্যে জ্ঞান কাটায় দেখো কত আদর্শের গান শুনেছ। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেলিনের আদর্শ, কার্ল মার্সের আদর্শ, প্লেটোর আদর্শ। কিন্তু রিসার্চ করে রেজাল্ট কি পাইলাম? এক কথায় জানায় দিলাম, দুনিয়াতে যত মনীষী পণ্ডিতের আদর্শ দেখলাম, সব আদর্শগুলো হলো নাপাক। একমাত্র আমার মদিনার নবীর আদর্শই হলো পাক। আফসুস, আজকে যুবক তুমি মদিনার নবীর আদর্শ নিয়ে বুক ফুলাইয়া চ্যালেঞ্জ দিবা বেঈমানের সামনে, অথচ তুমি আজকে সেই নবীর সুন্নত জবাই করে বেঈমানের পা চাটা গোলাম হতে চলছো। চুল কাটার মধ্যে কি নবীর আদর্শ সুন্নত নাই? তোমার কাছে ভালো লাগলো না কেন? ক্রিকেটারের সাইজে তুমি চুলটা কেটে কি লাভবান হয়েছ বলো? একজন জ্ঞানী বাবার সন্তান দাঁড়াইয়া বলো, ক্রিকেটারের সাইজে চুল কাটার দ্বারা তোমার চেহারায় নূর বেড়েছে, যৌবন বেড়েছে, মা বাবায় দোয়া বাড়াইছে, শিক্ষকেরা মহাব্বত করে, পরীক্ষার রেজাল্ট ভালো হবে বলে আশা করা যায়। না না, তবে একটা সুবিধা হয়েছে, উকুন উকুন থাকার কোনো জঙ্গল পাত ছিল না, সেই জঙ্গল তোমার মাথায় জমিয়েছ, উকুন মাথায় আছে, আর দুই একটা গাঞ্জা কর তোমাকে মাঝে মাঝে ধন্যবাদ দেয় বন্ধু, কামের মতো একটা আকাম করেছো তোমাকে ধন্যবাদ। তুমি যদি সব জ্ঞানে চিন্তা করতা, ওই গাঞ্জা করের ধন্যবাদের আশায় থাকতা না। তুমি মনে করছো দূর একটা সুন্নত সামান্য, এটা না করলে কি হবে, টুপি না পরলে কি হবে, এটা একটা সামান্য সুন্নত, এরে নবীর উম্মতের দল, এক একটা সামান্য সুন্নতের বিনিময়ে হাশরের দিন যখন কোনো নাজাতের রাস্তা পাওয়া যাবে না, ওই দিন আল্লাহ বলবে যা যা, একটা সুন্নতের মহাব্বত করার কারণে তোকে মাফ করে জান্নাত দিয়া দিলা। তুকু যাও সুন্নতে আহমদ কু যা বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা।
চেষ্টা করো, যারা আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে আল্লাহ তাদের জন্য বহু রাস্তা খুলে দিবেন, একটা না অনেক। সাবিল এক বচন, বহু বচন, এক বচন তার বহু বচন সুবুল। আল্লাহ বলেন আমি রাস্তায় একটা খুলবো না, অনেক রাস্তা খুলে দিব। তা আল্লাহ পাওয়ার রাস্তা একটা না অনেক? অনেক বলতে কয় হাজার, সীমানা আছে? কথা বলেন, খবরদার টেলিভিশনের পর্দায় বৈশা আক্রমণ করে উম্মতের বিভ্রান্ত করে লাভ নাই। যে পীর মুরিদি কই ভাইলো, এগুলো কোরআন হাদিসে নাই, পীর মুরিদি শিরিক, এই তরিকা টরিকা পাইলো কই? 126 তরিকা কই পাইলো? চিস্তিয়া সাবেরিয়া কই পাইলো? নকশবন্দিয়া কই পাইলো? মুজাদ্দাদিয়া কই পাইলো? কাদেরিয়া এই তরিকা কই পাইলা? এত 26 তরিকা পাইলা কই? ওরে বাবা, তো 126 তরিকা তো কম হয়ে গেল। আল্লাহ যে কোরআনে জবাব দিলেন লানাহ দিয়ান নাহুম সুবুলানা, আমি বান্দাকে আমার পাওয়ার মতো রাস্তা খুলে দিব অনেক, এখানে 126 না। এরে নবীর উম্মত, এই আয়াত নাজিল হয়েছে রসুলের যুগে, ওই সময় হাজার পর্যন্ত গণনা ছিল, ওই সময় হাজার পর্যন্ত ছিল সর্বোচ্চ গণনা। আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে যেই গণনাটা দিয়া বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হাজার মাসের থেকেও দামি। সমস্ত মুফাসসিরিন কেরাম বলেছেন, কিয়ামত পর্যন্ত সর্বোচ্চ যত গণনা আসবে ওই হাজারের গণনা ওই পরিমাণ হবে। বর্তমানে যেমন আমাদের সর্বোচ্চ গণনা মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন, তাহলে ওখানে আলফি শাহরিন 1000 মাস, এখন যদি তর্জমা করি তাহলে 1000 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়নের উপরেও সারাপ। কিয়ামত পর্যন্ত যদি গণনার সীমানা আরো বাড়ে তো আরো হবে। অনেক রাস্তা, অনেক রাস্তা, ওই সময় গণনা রহমতের দৃষ্টিতে আল্লাহ হাজার বলেছেন, এখানে হাজার, ওই হাজার রাস্তা এখন তর্জমা হবে আল্লাহ পাওয়ার রাস্তা মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়নের থেকেও বেশি। কাকে পাওয়ার রাস্তা? আল্লাহ পাওয়ার রাস্তা। এত মাজহাব কেন, এত তরিকা কেন, এত দলাদলি কেন? এরে নবীর উম্মতের দল, আমি এতটুকু লম্বা আলোচনার দিকে যেতে পারবো না। আল্লাহ দলিল দিয়ে দিলেন অনেক রাস্তা আমাকে পাওয়ার মতো রাস্তা। ইমাম আবু হানিফার একটা রাস্তা, ইমাম মালিকের একটা রাস্তা, ইমাম আহমদ বিন হাম্বলের একটা রাস্তা, ইমাম শাফিঈ রহমাতুল্লাহর একটা রাস্তা, এই রাস্তাগুলো আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকটা রাস্তা দিয়ে বান্দা আল্লাহকেই পেয়ে যাবে। কারণ এদের মনের উদ্দেশ্য কারো খারাপ না, লম্বা বজানোর সময় নাই। একটা এক্সাম্পল আমি দিয়ে দেই, আমার পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল, আমি এখন ডাক্তার দেখাবো কি দেখাবো না? কথা বলেন না কেন, উদ্দেশ্য কি পেট ব্যথা বাড়ানো না নিরাময়? এখন আমি পেট ব্যথার জন্য MBBS ডাক্তারের কাছে গেলাম, সে আমাকে ট্যাবলেট দিলেন, মারাত্মক জটিলতার কারণে ইনজেকশন মারলেন। ঠিক একই পেট ব্যথা নিয়ে যদি আমি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাই, সে আমাকে ছোট ছোট বরিয়ার লিকুইড ঔষধ দিল, এটা খাইয়াও পেট ব্যথা ভালো হয়ে যেতে পারে। আমি যদি তারে বাদ দিয়া কোনো কবিরাজের কাছে যাই, তেল ভরা দিবে আর তাবিজ লাগাবে, এতেও যদি পেট ব্যথা ভালো হয় আলহামদুলিল্লাহ, হোমিও ঔষধ খেয়ে যদি পেট ব্যথা ভালো হয় আলহামদুলিল্লাহ, MBBS ডাক্তারের ঔষধ সেবন করে যদি পেট ব্যথা ভালো হয় আলহামদুলিল্লাহ, আমি যদি আয়ুর্বেদিক ঔষধ পান করে ব্যথা ভালো করতে পারি আলহামদুলিল্লাহ, আমি যদি হালুয়া পাটির হালুয়া খাইয়া পেট ব্যথা ভালো করতে পারি আলহামদুলিল্লাহ, এখানে কেউ চিল্লাইয়া বিরোধিতা করলে হবে না। হালুয়া খাইলি কেন, ওই কবিরাজের তেল ভরা নিলি কেন, কোনো ঝগড়া করার দরকার নাই। কারণ তেল ভরা খাইয়াও যদি পেট ব্যথা ভালো হয় শুকর, যদি বান্দা হালুয়া খাইয়াও যদি পেট ব্যথা ভালো হয় আলহামদুলিল্লাহ, বান্দা হোমিওপ্যাথি ঔষধ খেয়ে যদি পেট ব্যথা ভালো হয় আলহামদুলিল্লাহ, এত ডাক্তার কেন, এত তরিকা কেন, দরকার নাই। সবার উদ্দেশ্য একটা, হোমিওপ্যাথিক ডাক্তারের থিওরি আলাদা উদ্দেশ্য এক, এলোপ্যাথিক ডাক্তারের থিওরি আলাদা উদ্দেশ্য একটা, কবিরাজের থিওরি আলাদা উদ্দেশ্য এক, সব ডাক্তারের ফলমূলা আলাদা হলো উদ্দেশ্য সবার একটাই, অসুস্থ রোগী যেন সুস্থ হয়ে যায়। কথা ঠিক নি?
ঠিক তেমনি ভাবে ইমাম আবু হানিফার রাস্তা একটা, ইমাম মালিকের রাস্তা একটা, ইমাম আহমদ বিন হাম্বলের রাস্তা একটা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির রাস্তা একটা। চারটা রাস্তা থাকলে কোনো টেনশনের কিছু নাই, কারণ সকলের উদ্দেশ্য একটা, আল্লাহ বলা মানুষ যেন আল্লাহ বলা হয়ে যায়। সবাই কিন্তু কোরআন সুন্নার গবেষণা লব্ধ চিন্তা ফিকির করে রাস্তা আসান করে দিয়েছেন, অতএব তাবলিগ কেন, চরমোনাই কেন, ও উজানি কেন, বাহাদুরপুর কেন, সারসিনা কেন, এত পিরাপিরি কেন, ওরে আল্লাহর বান্দা এত কেন, এত কেন চট্টগ্রামের পীর, এত কেন নানুপুরি কেন, এত পীর মাসায় কেন হাঁটাজারি কেন, দেওবন্দি কেন, কওমি মাদ্রাসা কেন, আলিয়া মাদ্রাসা কেন, এরে নবীর উম্মতের দল, তাবলিগ বুঝিনা, পীর মুরিদি বুঝিনা। যদি আমাদের সকলের রাস্তা ভিন্ন থাকলে উদ্দেশ্য আমাদের একটা, জাহান্নাম থেকে মানুষ যেন বেঁচে যায়। তাবলিগে গিয়াও যদি বান্দা আল্লাহ এবং নবীর তরিকায় চলতে পারে আলহামদুলিল্লাহ, আলিয়া মাদ্রাসায় পড়ে যদি বান্দা আল্লাহ এবং নবীর তরিকায় চলতে পারো আলহামদুলিল্লাহ, কওমি মাদ্রাসায় পড়ে যদি বান্দা আল্লাহ এবং নবীর তরিকায় চলতে পারো আলহামদুলিল্লাহ, দেওবন্দি হইয়া যদি আল্লাহ এবং নবীর তরিকা মেনে চলতে পারো আলহামদুলিল্লাহ, এরে বান্দা তুমি চরমোনাই গিয়া যদি আল্লাহ এবং নবীর তরিকা মেনে চলতে পারো আলহামদুলিল্লাহ, বান্দা তুমি মাদ্রাসায় পড়ে যদি আল্লাহ এবং নবীর তরিকা মেনে চলতে পারো আলহামদুলিল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ বলা কাজ, নাউজুবিল্লাহ বলার কোনো দরকার নাই, আমাদের আলহামদুলিল্লাহ বলবো উদ্দেশ্য একটাই, বান্দা জাহান্নাম থেকে বেঁচে যাক। তাবলিগের মাধ্যমেও যদি বান্দা জাহান্নাম থেকে বাঁচতে পারে শোকর আদায় করবা, বিরোধিতা করা হলো বেঈমানের দালালি করা। বড় আফসুস লাগে এই জিনিস যে তাবলিগ করে চরমোনাই যায়, ওই নানুপুর যায়, আল্লাহওয়ালার কাছে যায়, দেওমন্দি কওমি নামাজ পড়ে, দাড়িওয়ালা টুপিওয়ালা জিকির করে, পর্দা করে, হালাল খায়, কিন্তু দুঃখ হইল যে বিরোধিতা করে, ওর নামাজই নাই, ওর দাড়ি নাই, ওর টুপি নাই, ওর পর্দা নাই, কি নাই এই কথা কন না কেন, পর্দা তো নাই, এর মধ্যে আবার কয় পর্দা লাগে না, তার মানে কি, এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি, পর্দার ঘরে লেগেছে আগুন, এর মধ্যে আর একজনে দেয় আলু ভরা, ঘর ভরার ভিতরে আলু ভরা, পর্দার ঘরে আগুন লাগছে আর একজনে কয় পর্দা লাগবেই না, কথা বলেন না কেন, হিংসা না, তোর বাপের জিগা হিংসা কারে কয়, পর্দা লাগবে না, তুমি মুসলমান হয়ে কথা মানতে পারো, সুন্নত না হলে চলে মানতে পারো, তারপর আপনারা চুপ কেন, এই উদাহরণটা আমি বহু দিয়েছি, এই ঈদগার স্টেজে 13 জন লোক দাঁড়াইয়া শার্ট প্যান্ট টাই পরে মাথায় 13টা কোরআন শরীফ নিয়া এক একজনে 13 বার কসম খেয়ে যদি বলে সুন্নাত লাগে না, কাজা নামাজ লাগে না, এ কথা বলা মাত্র যে জীবনে নামাজ পড়েই নাই সেও বলবে জুতা মার, কথা বলেন না কেন, কিন্তু বড় দুঃখ হলো রে বাবা, 13 জন লাগবে না, কোরআন লাগবে না, কসম লাগবে না, আমি হাফিজুর রহমানের মতো পরিচিত মাওলানাও লাগবে না, এক চিপা গল্লির ইমাম সাহেব যদি একটা পাগড়ি মাথায় দিয়েছে আরে বৈশা কয় সুন্নত লাগে না, পাবলিক চুপ হয়ে বলবে হুজুরে যেহেতু কইছে হইলে হইতেও পারে, বুঝেননি, বুঝেন কিছু, কি বুঝেন, এই হুজুর ওই রসুলের কথা, ভালোর থেকে ভালো আলেম, খারাপের থেকেও বেশি খারাপ আলেম। আমার দেশে এক হুজুর সিনা মহল উদ্বোধন করছে দোয়া ভরে, এও হুজুর বুঝেন যে কি দোয়াটা হয়নি ভাই পড়ছে যে সিনা মহল উদ্বোধন হইতেছে, আমার দেশের ডাক কইলাম বাইরের ডাক কইলে আবার কইবেন যে মিশামিশি কইনি, আমার দেশের তাজা খবর, এজন্য টুপিওয়ালা থেকে সাবধান, বাংলা ভাইও কিন্তু টুপি পরছে না পরে নাই, দাড়ি ছিল কি ছিল না, ইংরেজি ভাইও ছিল কি ছিল না, সাবধান,
হায় হায় হায়, শুধু বিপ্লব আর জিহাদ, বিপ্লব আর জিহাদ, যুবকের রক্ত গরম করে, জিহাদ চাই, জিহাদ চাই, বিপ্লব চাই, বিপ্লব চাই, জিহাদের ফজিলাতের বয়ান করে বলে জাগায় কোনো বিসমিল্লাহ সারা জারে পাও ধোলাই করো। ও যুবক ভাই, আহা আপনাকে কেমনে বুঝাই, আপনি বাংলা কোরআন শরীফ মোবাইলে ডাউনলোড করবেন, সূরা আনকাবুতের যে আয়াতটা পড়লাম শেষ, এই আয়াতের একটু ব্যাখ্যা পড়বেন, জিহাদ কি জিনিস, এই আয়াত ওয়াল্লাযীনা জাহাদু জাহিদুল কুফফার, জিহাদ কি, জিহাদের মাকসাদ কি, জিহাদের উদ্দেশ্য কি, এই উদ্দেশ্য যদি জানতে পারেন তাহলে জিহাদের অপব্যাখ্যাকারীর থেকে বেঁচে থাকতে পারবেন। আমরা যারা বয়ান করতেছি এটাও জিহাদের অন্তর্ভুক্ত, তাবলিগ করাটাও জিহাদ, পীর মুরিদি যারা করে তাদেরটাও জিহাদ, মাদ্রাসায় যারা তালিম দিচ্ছেন তাদেরটাও জিহাদ। জিহাদের মাকসাদ কি, জাহান্নাম থেকে জাতিকে বাঁচানো। হ্যাঁ, ওই যে কাফেরের সাথে যুদ্ধ করা এটা তো আছেই, সেটা স্থান কাল পাত্র বেতে আহলে হক উলামায়ে কেরাম সর্বসম্মতিক্রমে যখন ফাতোয়া দিবেন উম্মত সেই ফাতোয়া মেনে চলবেন, সেটা ভিন্ন কথা, কিন্তু ওই কথার সুতা ধরে উম্মতকে বিভ্রান্ত করা যাবে না যে জিহাদ মানেই ভিডাও, এই বিভ্রান্ত করা যাবে না। যারা ওয়াজ মাহফিল করেন আল্লাহর মহব্বত নিয়ে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতে চান, গুনাহের থেকে বাঁচাতে চান, জমিনের মধ্যে দিন বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছেন বয়ানের মাধ্যমে, জমিনের মধ্যে দিন বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছেন দাওয়াতের মাধ্যমে, তালিমের মাধ্যমে, এগুলো সবগুলো জিহাদ। এই সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতের ব্যাখ্যা পড়লে ওখানে বিস্তারিত পাবেন জিহাদ কি, কেন, কিভাবে, কত প্রকার। যারা কলম দিয়া কিতাব লিখেছেন বাতিলের বিরুদ্ধে স্পষ্ট রসুলের হাদিস, এটাও জিহাদ। আর আপনাকে জিহাদের ব্যাখ্যা দেয় নামাজ লাগবে না, ফিডাফিডি থাকলেই চলবে, নামাজ না পড়লেও হবে, নামাজ রোজা না রাখলেও হবে, কেমন বড় মূর্খ আর ধান্দাবাজ যে কয় নামাজ না পড়লে সমস্যা কি, অমুক সাহাবিও তো যুদ্ধের ময়দানে জিহাদ করছে নামাজ পড়ে নাই। দেখছেন কোন জায়গায় গিয়া ইনজেকশনটা দিল, যে অমুক যুদ্ধের ময়দানে সাহাবি জিহাদ করেছেন, মরে গেছেন, শাহাদাত বরণ করেছেন, নামাজ পড়ে নাই একক, তো ওই সাহাবি কেন নামাজ পড়লেন না, কি সমস্যা কি ছিল, এই ব্যাখ্যা আর দেয় না। তো সাধারণ স্বাভাবিক যুবকরা কইবে সাহাবায়ে কেরাম যদি জিহাদ করতে যাইয়া নামাজ না পড়লেও সমস্যা না হয় তো আমি তো আরো আগেই, ওই যে নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাদ, এ সমস্ত আহলে বাতেল টুপিওয়ালা থেকে সাবধান হতে হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। এরে যুবক আল্লাহর গোলাম, আর একটু যাব কি সামনে সারা রাত, তো যারা এশার নামাজ পড়েন না এক উপায় কি, সবাই পড়েছেন একটা কাঁসা মিশা কথা, যারা পড়নেওয়ালা এরা তো হাত উঠায় বলবে না পড়েছি, এদের চেহারার দিকে তাকাইলেই তো বুঝা যারা নামাজি, কথা ঠিক না, যারা পড়েননি তাদের উপায় কি, নিয়ত করছেন এখনো সাইরে দিলে কি হইব হুজুর, একটু ওয়াজ করেন, একেবারে কিছু না শিখলেও একটু কণ্ঠের আওয়াজ তো পাইতেছি, যেহেতু ঘুমাবো না রাত্র 4টা পর্যন্ত শুধু মোবাইলেরই ধাক্কা মারতে থাকি, অতএব একটু সময় পরেই যাই, আজ আরামের ঘুম মোবাইলে কেড়ে নিয়েছে যুবকের খবর নাই, ঘুমায় ফজরের আজানটা যখন দিবে দিবে ভাব, ওই সময় মোবাইলটা বুকে ফালাইয়া মরাকাবায় চলে যায়। হায় রে মুসলমান যুবক, তোমার আদর্শ দেখে বেদিন বেইমান কালেমার পতাকা তলে
ঢুকে পড়বে। অথচ দুঃখ লাগে মুসলমানের চরিত্র, যুবকের চরিত্র দেখলে বেঈমানরা হাসি ঠাট্টা করে। অযুবক আল্লাহর গোলাম, আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করার বহু রাস্তার মধ্যে একটা রাস্তা কিন্তু বলেছি, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা মুহসিন তাদের সাথে হয়ে যাও। মুহসিন কারা? যারা ইবাদত করে আল্লাহকে দেখে অথবা আল্লাহ দেখেন এই নিয়তে ইবাদত করে, এরা মুহসিন। এদের দাম কত? বলে এরা আল্লাহর রহমতের চাদরে আবৃত হয়ে আছে। ইন্না রহমাতাল্লাহ, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিনদের জন্য আল্লাহর রহমত খুবই নিকটে। আল্লাহ বলেন মুহসিনের সাথেই আমি থাকি। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সিল মান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহর নবী বলেন উম্মতেরা, আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করে নাও। কেউ যদি জুলুম করে মাফ করে দাও, কেউ যদি অপরাধ করে জুলুম করে ক্ষমা করে দাও, আর কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তোমরা তাকে মাফ করে দাও। এই নবীর হাদিসটা মানতে পারলে র‍্যাব আর্মি পুলিশ বিডিআর লাগবে না, এমনেই সব দেশের মানুষ ঠান্ডা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা পুরাপুরি মানতে না পারলেও চেষ্টা করি আলহামদুলিল্লাহ। সরমনাইরে কত গালি দাও, তাবলিগলারে কত গালি দাও, কওমিওয়ালারে কত গালি দাও, আমরা দেখলে সালাম দেই কোনো জবাব দেই না রে বাবা। এই সুন্নতটা মানার কারণে দেখা গেল আজকে ঘরে ঘরে এমন একটা বাচ্চাও নাই যারা কওমি মাদ্রাসা চিনে না। আলহামদুলিল্লাহ, তোমাদের বিরোধিতা করা আমাদের উপরে উঠার সিঁড়ি, আলহামদুলিল্লাহ তোমাদের বিরোধিতা করা আমাদের উপরে ওঠার সিঁড়ি। করো আরো কত পারো করো, করতে থাকবে আর দেখতে থাকবে তাবলিগের বিরোধিতা করে করে, আলহামদুলিল্লাহ পরিধি বেড়েছে কমে নাই। তোমাদের কওমি মাদ্রাসার বিরোধিতা করার কারণেই আলহামদুলিল্লাহ মাদ্রাসা বেড়েছে কমে নাই। করো আরো বিরোধিতা করো, আলিয়ার হালাত দেখো আর কওমি মাদ্রাসার হালাত দেখো, তাবলিগের হালাত দেখো, বিরোধীদের হালাত দেখো, আহলে হক পীর মাশায়েখের অবস্থান দেখো আর বিরোধী শক্তির অবস্থা দেখো। আর চোখে আঙ্গুল দিয়ে কেমনে বুঝাইতাম, ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আমি পরিশেষে যুবকদের বলবো রে যুবক, তোমার আদর্শ এমন হওয়া চাই, তাবলিগ বুঝিনা, আলিয়া বুঝিনা, স্কুল কলেজ বুঝিনা, ব্যবসায়ী বুঝিনা, চাকরিজীবী বুঝিনা, পীর মুরিদি বুঝিনা, তুমি যুবকটা এমন হওয়া চাই যে দেখবে সেই যেন মহাব্বতে বুকে লাগায় আর দোয়া করে। তুমি যুবকটা এমন হওয়া দরকার ছিল, তোমারে যেন দেখলে কেউ বলতে না পারে এইটা তো অমুক দলের দালালি করে, এর জন্য দোয়া করা যাবে না, এমনটা তো হওয়া দরকার ছিল না। বরং তুমি স্কুল কলেজে পড়ো, তোমার টার্গেট কি? ডাক্তার হবা, ডক্টর হবা, ইঞ্জিনিয়ার হবা, সাংবাদিক হবা, তুমি একজন প্রফেসর হবা, দোয়া করি দোয়া করি। ও ভাই, ডাক্তার হও ডক্টর হও, মুসলমানের সন্তান ডাক্তার হবে মুসলমানের জন্য গৌরব, মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে মুসলমানের জন্য বড় গৌরব, মুসলমানের সন্তান প্রফেসর হবে মুসলমানের জন্য বড় গৌরব। আর এই গৌরবটা যদি ধরে রেখে আগাইতে চাও তাহলে তোমার টার্গেট পর্যন্ত না পক্ষ হইও না, নিরপেক্ষতার নিরিখে চলো আর নিজের আদর্শটারে সুন্দর করে নাও। সবাই যেন তোমাকে দেখলে দোয়া করে, নামাজ পড়ো নবীর আদর্শের।
মালাটা গলায় লাগাও, আল্লাহওয়ালাদের সংস্পর্শে গিয়া আমলটাকে ভালো করে নাও, একজনারে খুশি করতে গিয়া আর একজনার বিরোধিতা করিও না। তুমি যাকে খুশি করতেছো ওই লোকটা তোমাকে ব্যবহার করে স্বার্থের জন্য, একটু স্বার্থে আঘাত লাগলে তোমাকে লাত্তি মারতেও দেরি করে। এরে আল্লাহর বান্দা, তুমি কাকে খুশি করতে গিয়া কাকে গালি দাও? যারে তুমি খুশি করতেছো লোকটা যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, সুদ খায়, তার দোয়াও কবুল হবে না, বরদোয়াও কবুল হবে না। কিন্তু যার বিরুদ্ধে গেছো ওই লোকটা যদি নামাজি তাহাজ্জুদ ওয়ালাই হয়, ওই তাহাজ্জুদে বসে যদি কান্না করে তোমার জন্য হাত তুলে, তুমি একা ধ্বংস হবা তাই না, তোমার সাথে যারা জড়িত সবাই ধ্বংস হয়ে যাবে। কথাটা লিখে রাখো, এই জমিনে তোমাদের কেউ আপন নাই, কেউ আপন নাই। যাকে তুমি কলিজার বন্ধু বানাইছো এও কিন্তু স্বার্থপর, স্বার্থে যদি আঘাত লাগে তিন দিন পর্যন্ত মোবাইল বন্ধ, কথা বলে না। আল্লাহর কসম করে বলি রে যুবক, এই জমিনে যদি নিঃস্বার্থ কাউকে তুমি আপন পেতে চাও, একমাত্র টুপিওয়ালা আহলে হক ওলামায়ে কেরাম হলো নিঃস্বার্থ যুবকদের আপন, আর কেউ নেই। সব স্বার্থপর, সব স্বার্থপর, নিঃস্বার্থ আপন জমিনের মধ্যে আহলে হক টুপিওয়ালারা আর কেউ না। তুমি তো কাছে আসো নাই, যে কারণে দূরের থেকে তুমি ভাবসাবে পাগল পাড়া হয়ে আছো, কাছে আসলে টের পাইতা। হাফিজ ভাই রে যে এত বাস দেই, দুই মিনিট কাছে বসি ব্যবহারটা কেমন দেখি, তখন বুঝতা এদেশের টুপিওয়ালাদের দিলটা কত বড়। তুমি তো কাছে আসো না, অথচ আহলে হক ওলামায়ে কেরাম দিল খুলে দোয়া করে। ও আল্লাহর বান্দা যুবক ভাই, আমি খুব বিনয়ের সাথে বলতেছি, আপনার জীবনটা ফুলের মতো গড়ার জন্য নিজের স্ট্যাটাস তৈরি করে আগাইতে থাকেন, পক্ষ বিপক্ষ হইয়েন না, নিরপেক্ষ থাকেন। আর রসুলের লাইনে যারা আছে আদর্শ নিয়ে, তাদেরকে বুক ফুলাইয়া বুকে লাগায় মহব্বত করবেন। ও যুবক ভাই পারবেন নাকি? দালাল হইয়েই হাত দেখায় না, নাকি দালাল হইয়েই গেছেন? যদি হইয়া থাকেন ফিরে যান, ফিরে যান। আপনার টার্গেট পূরণ করতে এখনো লম্বা টাইম বাকি, 20 বছর 15 বছর লাগবে, ওই পর্যন্ত যেতে হলে দোয়া ছাড়া পারবেন না, কখনো পারবেন না। আর ওই দোয়া আপনি একচেটিয়া হবে না, সবার দোয়া লাগবে, পক্ষ বিপক্ষ হইয়েন না। আপনার ওটা কাজ না। আপনি ডাক্তার হতে চান, ডাক্তারের টার্গেট পূরণ করে যেদিন চেয়ারে বসবেন সেদিন চিন্তা করবেন যে এখন আমি মোটামুটি একটা চেয়ার পাইছি এবং কিছু ভক্ত আমার আলাদা হয়েছে, এখন আমি একটু প্যাড নীতি করা যায় কিনা চিন্তা করি সেদিন, এখন না। এখন প্রত্যেক যুবক হতে হবে সকলের কলিজার বন্ধু। আপনি ব্যবহারিত হবেন না, কারো লাইনে ব্যবহারিত হবেন না। এতদিন যারা উল্টা পাল্টা পথে চলেছেন শয়তান ও নফসের ধোকায়, রুহানি জগতের ডাক্তার আহলে হক ওলামায়ে কেরাম এদের পরামর্শ নিয়ে চলবেন, বলবেন তো কি আমি স্কুল ছেড়ে দিব, কলেজ ছেড়ে দিব না, খবরদার স্কুল কলেজ ছাড়বেন না, ওখানে থেকেই নবীর আদর্শ মতো চলবেন, বলবেন তা কি করে সম্ভব? আপনার মতো বহু যুবক স্কুল কলেজে পড়ে এক অক্ত নামাজও বাদ দেয় না, আছে না নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর নেন, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের খবর নেন, এই বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে, কলেজ ভার্সিটি আছে, খবর নেন, প্রত্যেকটার মধ্যে এমনও ছাত্র আছে পাগড়ি আর টুপি লাগায়া জামা পয়রা চলে, মনে হয় জানো জাতীয় মসজিদের একজন খতিব। আপনি কেন পারবেন না?
আপনার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর নামাজ বাদ দেয় না, আপনি কেন পারবেন না? আপনার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তাওফিক চান, তাওফিক চাইতে পারবেন না তো কি পারবেন? আল্লাহকে এতটুকু বলতেও আপনি পারবেন না যে আল্লাহ আমার মনে চায় আমি তোমার লাইনে চলি, রসুলের আদর্শ মেনে চলি, কিন্তু শয়তানের ধোকায় আমি পারি না, আমি দুর্বল। তুমি যদি তাওফিক দিতা পারতাম, ও আল্লাহ একটু তাওফিক দাও। আর যাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে মনে হয়, আমল দেখলে মনে হয়, এদের থেকে বেশি বেশি দোয়া নিবেন, বেশি বেশি দোয়া নিবেন। পেছনের জিন্দিগি তাকায় দেখেন কিসের যৌবনের পাগলামি ভাই, আপনার আমার মতো কত যুবক, পত্রিকা খুললেই দেখা যায় যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ, পানির নিচে, গাড়ির নিচে লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবেন রে বাবা? খেলার মাঠে কত বন্ধু ছিল আজকে নাই, লেখাপড়ার মাঠে কত বন্ধু বান্ধব ছিল আজকে অনেকেই কবরে চলে গেল। গত বছর এই মাঠে বয়ান চলছিল, আজও চলতেছে। গভীরভাবে খোঁজ নিয়ে দেখেন গত বছরের বহু আল্লাহর বান্দা জমিনে জিন্দা নাই। মরতে তো হবে, তবে চিন্তার বিষয় কি রেখে যাব, সঙ্গে কি নিয়ে যাব। চোখ দুইটা বন্ধ করে যদি আমল নামার দিয়ে তাকায়, শুধু গুনাহ আর গুনাহ ছাড়া কিছুই দেখা যায় না। আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনাহের কারণে আমার হাত না পাক, গুনাহের কারণে আমার জিহ্বাটা না পাক, গুনাহের কারণে আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। আমার মনে হয় যেন জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। ও যুবক ভাইরা, সাহাবায়ে কেরামের ইতিহাস জানেন? দশজন সাহাবার নামে জান্নাতের গ্যারান্টি আসছে, জানেন কি জানেন না? জান্নাতের সুসংবাদ পেয়েছেন দশজন সাহাবা জীবিত হালাতে, জানেন? এক নম্বরে কে? আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা। এরকম দশজন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন। এলেমও কম ছিল না, আমলও কম ছিল না, পাঁচক্ত এশরাক আউয়াবিন চাষ, তাহাজ্জুদ বন্ধ নাই, জিহাদ বন্ধ নাই, এশরাক সন্তানের হক, প্রতিবেশীর হক আদায় বন্ধ নাই, আবার তারা রাতের বেলা এবাদতও বন্ধ নাই। এত এবাদত করলেন, এরপরও মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ, কবরে একাকি করে থাকবো। সাহাবায়ে কেরামের হালাত যদি এমন হয়, আপনার আমার তো কোনো আমল নাই। ও যুবক, আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল কি বেঈমানেরা করবে নাকি মুসলমান? আপনারা যদি না করেন, বলেন তো এই নবীর সুন্নতের আমল কারা করবে? আল্লাহর কোরআন নবীর কথা যদি মুসলমানেরা বিশ্বাস না করি তো কারা করবে? ও নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম এত আমল করিয়াও যদি মরণ পর্যন্ত কান্না করে যায়, আপনার তো আমার কোনো আমল নাই যে আমলটা আল্লাহর কাছে পেশ করতে পারবো। অথচ কান্না তো করি না, যারা কান্না করে তাদেরকেও দেখতে পারি না, নিজেও টুপি পরেন না, অন্যের টুপিও দেখতে পারেন না, নিজে দাড়িটা লম্বা করেন না, অন্য দাড়ি রাখে তাও পছন্দ করেন না, নিজে পর্দা করেন না, অন্য মুসলমান পর্দা করে তাও পছন্দ করেন না। আল্লাহর কাছে কি জবাব দিবেন? আজকে বয়ানে বসছেন, ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। সেদিন এক জায়গায় শুনি কান্নার আওয়াজ, ওয়াজের প্যান্ডেলে আসতে গিয়া একদল যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, আর এক জায়গায় গিয়া শুনি কান্নার আওয়াজ। মোনাজাতের পরে বাড়ি যায়, বাড়ি যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একদল যুবক মরে গেল। ও যুবক, এই জিন্দেগির কোনো এক সেকেন্ডের ভরসা নাই, মরণ তো হবেই রে বাবা। ওই কবরে যাইতে গেলে আপনার আমার হালাত কিন্তু একই হবে। আমি বক্তা, আমি আলেম বলে আমার কাফন বেশি হবে না, আপনি মূর্খ, আপনি নিম্ন শ্রেণীর মানুষ, আপনি যুবক, এই কারণে কাপড় কম হবে তা না। দুনিয়াতে আসছি সবাই সমান, যাব সমান, কাফন হবে তিনটা, কালার হবে সব সাদা, কবরের সাইজ হবে সমান। এরে নবীর উম্মত, ওই কবরে রাখার পরে
দুইজন ফেরেশতা আমার কবরও আসবে আপনার কবরও আসবে, তিনটা প্রশ্ন করার জন্য আসবে, আপনাকেও তিনটা প্রশ্ন করবে, আমাকেও তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার রবের পরিচয় দাও, দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও, তিন নাম্বারে রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। আমাকে প্রশ্ন করবে, আপনাকেও একই প্রশ্ন করবে। কিন্তু যারা রবের সাথে সম্পর্ক করে ইসলাম মানিয়া নবীর সুন্নতের মালা নিয়ে কবরে যেতে পারবে, তারা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ, দিন আল ইসলাম আমার দিন হলো ইসলাম। কবরে যাওয়ার পরে একটা রাস্তা খুলিয়া আমার রসুলের সাথে একটা যোগাযোগ করাইয়া নবীকে দেখায় বলবে, চিনো এই ব্যক্তিটাকে, যারা আমার নবীর বড় পাগল, আমার নবীর যারা বড় আশিক, তারা দেখি এই তো বলবিনি তোমার সেই মায়ার নবী, যেই নবীকে না দেখিয়া নবীর আদর্শের টুপি পরেছি, যেই নবীকে না দেখে নবীর আদর্শের দাড়িটা লম্বা করেছিলাম, যেই নবীকে না দেখে নবীর মহব্বতে পর্দা করেছিলাম, টুপি মাথায় দেওয়াতে কত মানুষ গালি দিয়েছে টুপি ফালাই নাই, দাড়ির কারণে কত গালি শুনছি গালি তারি ফালাই নাই, নবীর মহাব্বত নিয়ে আমি চলতাম, এই আমার নবীকে আমি চিনব না কেন, ইনি তো হলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ অর্ডার করবে এই বান্দারে আর ডিস্টার্ব করিও না রে ফেরেশতা, এই বান্দা দুনিয়াতে থাকিয়া আমার গোলামি করতে গিয়া কত ঘুমাইতে পারি নাই, আমার বান্দা সামান্য ঘুমাই আবার তাহাজ্জুদের নামাজে হাজির, এই বান্দা যেখানে কোরআনের আওয়াজ পাইত দৌড়ায়া যাইত, এই বান্দাকে আর কোন বিশ্রামের আরামের ব্যবস্থা করে দাও, এমন একটা সুন্দর বেহেশতের বিছানা দিয়া দাও, এই নতুন দুলার মতো জামাইয়ের মতো আরামে ঘুমাবে, এই বান্দার ঘুমে কেউ যেন ডিস্টার্ব করার সুযোগ না পায়, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে বান্দার ঘুম ভেঙ্গে যাবে, এর আগে বান্দা আরামে ঘুমাইতে থাকবে। কিন্তু বাবা কবরের হালাত যদি এমন হয় রবের পরিচয় দিতে পারো নাই, কারণ দুনিয়াতে রবের সাথে সম্পর্ক ছিল না, ইসলাম মানো নাই, নবীর সুন্নতের জবাই করেছো আমল করো নাই, এই অবস্থায় যদি কবরে যাও কবরে গিয়া তা বান্দা কোনো জবাব দিতে পারবে না, শুধু বলবে হা হা লা আদরি, কিছুই জানি না, বড় আফসুস বড় আফসুস। আল্লাহর তখন অর্ডার হয়ে যাবে, এরে ফেরেশতা দুনিয়াতে বান্দাকে কত সার আমি দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমি আল্লাহ বাতাস ফ্রি করে দিলাম, আমার দেওয়া মাছ, আমার দেওয়া গাছের ফল, আমার দেওয়া জমিনের ফসল, আমার দেওয়া পানি সব আমি ফ্রি করে দিলাম, আমার দেওয়া নেয়ামত খাইয়া আমাকে বান্দা ডাকে নাই, বরং আমার বিরোধিতা করেছে, আমার ওলিদের সাথে বেয়াদবি আদাওয়াতি করেছে। আজকে একটা সেকেন্ডের জন্য কোনো সার দেওয়া হবে না, আমি আল্লাহ দুনিয়াতে বহু সার দিয়ে ডাকছি, আমি আল্লাহ ভোর রাত্রে ডাকছি সারা দেয় নাই, আমি আল্লাহ পাঁচ বেলার নামাজে ডাকছি সারা দেয় নাই, আমি আল্লাহ তওবার পথে কতবার ডাকলাম সারা দেয় নাই, আমি আল্লাহ আজকে এক সেকেন্ডের জন্য তাকে আর সার দিব না, নামাজ বাদ দিয়া মরণের মতো ঘুমাইছিল, এখন আর ওর কবরে কোনো ঘুম নাই, আল্লাহ অর্ডার করবে আল্লাহর নবী বলেন, আল্লাহ বলবেন কবরের মাটি দুই পার্শ্ব থেকে সজোরে চাপ দাও, মাটি যখন দু পার্শ্ব থেকে চাপ দিবে গুনাগারের পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, একটা নয় দুটো নয় 99-99টা সব কবর ভরে যাবে, জাহান্নামের আগুন কবর ভরে যাবে, এমন আজাব সহ্য করার শক্তি একটা সেকেন্ডের জন্য কারো নাই। জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য একটা মুখ জমিনে ছিল, রাতের বেলা তো সূর্য নাই, এরপরও এত গরম কেন ঘাম কেন, কেয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসবে, 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে, আল্লাহ অর্ডার করবে সব তাপ ছেড়ে দাও, সূর্যের তাপে মাটির জমিনটা হয়ে যাবে তামা, গুনাগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিস না রে যুবক,
আমার মায়ার নবীর কথাগুলো মিথ্যা মনে করিও না, পায়ে হাত রেখে বলি জীবনে যত অপরাধ করেছো চোখ বন্ধ করে আমার মাওলার দিকে নত হইয়া তওবা করো, আর মহাব্বতে চোখের পানি ছাড়ার চেষ্টা করো, আর আল্লাহকে ডাকো আর অন্তরে তওবা করো। ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই, জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই। আজ এই ময়দানে দুদিন ব্যাপী মাহফিলের ওলামায়ে কেরামের আয়োজনের শেষ তওবার নিয়তে আমি রেডি হয়ে গেলাম, জীবনে আর নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাগার হব না, আর কোনোদিন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহ, তুমি তৌফিক না দিলে আমার এই তওবার উপরে মজবুত হয়ে চলতে পারব না। আয় আল্লাহ, আমি পাক্কা নিয়ত করলাম গলায় যদি ছুরি আসে তারপর আমি মরে যাব, নবীর সুন্নত আর বাদ দিব না, আজকে থেকেই তওবা করে নিলাম, নামাজ আর বন্ধ করব না, সহিভাবে কোরআন পড়ে শিখে চলব, আল্লাহওয়ালাদের দোয়া নিয়ে চলব, মা বাবার দোয়া নিয়ে চলব। এরে আল্লাহর বান্দা যুবক, তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, আল্লাহর মহাব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মেহরবানি করে দ্বীনের মহাব্বত আমাদের সিনায় বাড়ায়া দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, গুনামুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের সকলের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, নফস ও শয়তানের ধোকার থেকে বাঁচার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনামুক্ত জিন্দেগি আমাদেরকে দান করেন, গুনাহের দিকে গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না, আপনি কুদরতের সাথে নবীজির মহাব্বতে সবার সিনায় হেদায়াতের নূর দান করেন আল্লাহ, হেদায়াতের নূর দান করেন আল্লাহ, হেদায়াতের নূর সকলের সিনায় দান করেন, আমিন। আল্লাহ আমাদের কবুল করেন, আরো মহাব্বতে বলেন। এতক্ষণ যত বয়ান শুনলেন এর এখন মূল নির্যাস হলো দোয়া। কি, যারা এই দোয়ার থেকে গাফেল তারা বরকত থেকে পরিপূর্ণ গাফেল। অতএব দোয়া করে যাবেন না তার আগেই যাবেন সবাই ইনশাআল্লাহ। অতএব আমাদের মুরব্বী আমার পাশে বসে আছেন, এ নারায়ণগঞ্জের গৌরব, হাজারো মুসলমানের কলিজার টুকরা আমার মুরব্বী, হজরত দোয়া করবেন, আমরা আমিন আমিন বলবো ইনশাআল্লাহ, কেউ দোয়া ছাড়া যাব না। মুরব্বীদের দোয়া আল্লাহর কাছে কবুল, আমরা যতদিন মুরব্বী আর পাই না পাই, মুরব্বী চলে যাচ্ছেন, সব চলে যাচ্ছেন, আল্লাহ এখনো যারা আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, মুসিবত থেকে হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের খেদমতের জন্য আমাদের মাঝে বাঁচায় রাখেন, বলেন আমিন। দোয়া হবে, কেউ দোয়া না করুক বেন না, হযরত দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।